বন্ধুরা, খুব সাধারণ একটি রান্না, আমরা প্রায় সবাই ঘরে করে থাকি, সবাই রান্নাটা জানি, কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেরি না করে চলো রেসিপিটা দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, মুনস ম্যাক্রোকজমের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক অভিনন্দন। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর এখানে দেখো, আমি ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। লেজ সহ আমি এখানে 5 পিস নিয়েছি। আমার তো লেজ খেতে ভীষণই ভালো লাগে, তোমাদের মধ্যে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যেহেতু আজকে কাঁচা ইলিশের ঝোল হবে, তাই মাছ ভাজার কোনো ভেজালি নেই। তো প্রথমে নুন হলুদ মেখে মাছগুলি ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। মাছগুলি খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এই দেখো এবার রেখে দিলাম। আর এদিকে কড়াইটাও চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে কী কী উপকরণ লাগছে এই দেখো। এখানে আমি 10-12টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, এখানে একটা টমেটো কুচি নিয়েছি, আর প্যাকেটের সর্ষে আমি এখানে সামান্য গরম জল দিয়ে গুলে রেখে দিই। তোমরা চাইলে এমনি সর্ষেও বেটে দিতে পারো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য নুন, তাতে তেলটা ছেটাবে না। এবার ফোড়নের জন্য আমি কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, তাতে টমেটোটাও গলে যাবে আর ভাজা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। এই দেখো প্রায় ভাজা হয়ে গেছে, টমেটোও গলে গেছে। এবার দিয়ে দেব জল, তোমরা যতটুকু ঝোল রাখতে চাও সেই পরিমাণেই জলটা দিয়ে দেবে। এবার ঝোলটা একটু ফুটে এলেই তাতে একে একে সব কিছু দিয়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার তাতে গুলে রাখা সর্ষেটা আমি দিয়ে দেব। যে কোনো মাছ রান্নার চাইতে ইলিশ মাছ রান্না কিন্তু খুবই সহজ আমার মনে হয়। আর তাছাড়া এই রেসিপিটা তো আরও ভীষণই সহজ, পুরো 10 মিনিটের রান্না। মশলা করার কোনো ঝামেলা নাই, সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসাধারণ। এবার আমি তাতে মাছগুলি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে তাতে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা এখন আর আমি দিচ্ছি না, কারণ মাছ ম্যারিনেট করার সময় নুন দেওয়া ছিল, তাছাড়া ফোড়ন দেওয়ার আগেও আমি অনেকটা নুন দিয়েছিলাম, যদি লাগে পরে দিয়ে দেব। তো এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেল, বা সেই দেখো কি দারুণ হয়েছে দেখতে, আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসছে। এবার ঝোলটা আরেকটু শুকিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে গেল আমাদের কাঁচা ইলিশ মাছের ঝোল। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমি তাতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাস হয়ে গেল, এবার গ্যাসটা আমি অফ করে দেব। তোমরা চাইলে এই রান্নাটা খালিও করতে পারো সর্ষে ছাড়া, তবে সর্ষেটা দিলে আমার মনে হয় টেস্টটা ভালো আসে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট টু শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। বর্ষার দিনে গরম গরম ভাতের সাথে এরকম ইলিশের ঝোল হলে কিন্তু আর কিছুই লাগে না। তোমাদের মধ্যে কার কার এরকম ইলিশের ঝোল ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।